নৈহাটি পুরসভায় সহজ জয় তৃণমূলের একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে চব্বিশ শূন্যতে ভোট দখল করল জোড়াফুল শিবির কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার বারাসতে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দফতরে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর উপস্থিতিতে আস্থা ভোট হয় নির্বাচন শুরু হওয়ার পরে দেখা যায় নির্ধারিত সময়ের পরেও অনুপস্থিত বিজেপি অথচ তাদের আবেদনের ভিত্তিতেই হাইকোর্টের নির্দেশে আস্থা ভোট হয় ভোট গ্রহণের আগেই তৃণমূল নেতা পার্থভৌমিক ও নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় দাবি করেন একত্রিশ ওয়ার্ডের নৈহাটি পুরসভার চব্বিশ জন কাউন্সিলার তাদের সঙ্গে রয়েছেন বাকি সাতজনও তৃণমূলে আসবেন বলে আত্মবিশ্বাসী তারা কোনো অপ্রতিকর পরিস্থিতি এড়াতে জেলাশাসকের দফতর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় একত্রিশ আসনের নৈহাটি পুরসভার সবকটি আসনই তৃণমূলের ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জয়লাভের পর হালি শহর কাচরাপাড়ার মতো নৈহাটির প্রায় আঠেরো জন কাউন্সিলার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছিল তেরো জন সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার দাবি করে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনার দাবি জানিয়ে চিঠি দেয় বিজেপি নবান্নের নির্দেশে নৈহাটি পুরসভা প্রশাসক বসানো হয় কিন্তু বিজেপির তরফে বিষয়টি অনৈতিক দাবি করে পুরভোট গঠনের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয় গত পঁচিশ সেপ্টেম্বর হাইকোর্টের রায়দায় প্রশাসক নিয়োগ বন্ধ করে চেয়ারম্যানকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে যেটি বারাসাতে জেলা শাসকের অফিসে তার উপস্থিতিতেই করতে হবে বিজেপি যদি আপনাদের প্রশ্ন থাকে সন্ত্রাসের কারণে তারা তাহলে বারাকপুর কমিশনার পুলিশ জন্য জবাব দেবেন আমার নৈহাটি থানার আইসি জবাব দেবেন আইসি বাড়ি বাড়ি গেছেন তার প্রশাসন পাঠিয়েছেন গাড়ি পাঠিয়েছেন এবং তাদের বলেছেন যদি আপনাদের নিরাপত্তার অভাব বোধ করেন আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আমরা ডিএম অফিসে নিয়ে যাবো অংশগ্রহণ করেন দেখুন কিছু কাজ তো কিছু কাজ তো আমাদের কাজ স্তব্ধ হয়ে আছে কিছু কাজ স্তব্ধ হয়েছিল সেই কাজটাকে পুনরায় পরিচালনা করার জন্য আমাদের কিছু কাজ তো অলরেডি হকার মার্কেট ধরুন আপনি গার্ভেজ প্ল্যান্ট বলুন আমাদের এসডব্লু প্রজেক্ট বলুন আমাদের স্টেডিয়াম ভাঙচুর করেছে সেটা পুনরায় রিপেয়ার করতে হবে এসব করে টোরে আমরা বাস টার্মিনাসের একটা বিধায়কের স্বপ্ন বাস্তবায়িত অর্থ সমাপ্ত হয়েছিল তার কারণ আমাদের পরিবহন মন্ত্রীর কাছে একটা রেজুলেশান ছিল একটা উনি একটা রেজুলেশন চেয়েছিলেন

হতাশ আমার মনে এই রাজনীতিতে বাংলার মানুষ ইতিমধ্যে বিজেপিতে যাওয়া আঠারো জনের মধ্যে প্রথম ধাপে দশ জন কাউন্সিলার আবার তৃণমূলে দাঁড়ায় তৃণমূলের এবং বিজেপির আট তৃণমূল দাবি করে তাদের কাউন্সিলর সংখ্যা ছাব্বিশ বিজেপির পাঁচ সভাপতি বিজেপি যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা চিঠি দিয়েছিল সেই অশোক চট্টোপাধ্যায় ফের আসন দখল করা ছিল শুধু সময়ের অপেক্ষা বুধবার দেখা যায় তৃণমূল নেতা ও অশোক চট্টোপাধ্যায়ের সঙ্গেই নৈহাটি পুরসভার চব্বিশ জন কাউন্সিলর জেলাশাসকের দফতরে যান কিন্তু আসেননি বিজেপির পক্ষে থাকা সাতজন কাউন্সিলরের একজনও এর জেরে চব্বিশ শূন্যতে ভোট দখল করে তৃণমূল জয়ের পরে অশোক চট্টোপাধ্যায় জানান এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতিফলন যেসব কাউন্সিলর দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তারা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সে কারণেই আবার তৃণমূলে ফিরে এসেছেন বলে দাবি নেতৃত্বের তবে দলের নির্দেশেই তারা আস্থা ভোটে অংশগ্রহণ করেননি বলে জানান বিজেপি নেতৃত্ব